আর তো এখানে থাকার কোনো কারণ নেই। আমি এবার আমার নাতি আর বেটাকে নিয়ে বেতারিতে ফিরে যাই। রানী, একটিবার নিচে চলো, দত্তবাড়ি থেকে সকলে এসেছেন দেখা করতে, শোক জানাতে। শুনুন, আপনি মথুরকে যেতে দেবেন না। মথুর আর কোকা এমন ভাবে যেতে পারেনি, মথুর বুঝতে পারছে না। মথুরের বেটা আমার আমার কাছে করুণার স্মৃতি, আর মথুর তো বেটা ছেলে, সে কি করে ওই দুধের বাচ্চাকে সামাল দেবে বলুন তো? আর তার বউটান জেঠিমা সবকিছু পেলে ওই বাচ্চাকে দেখবে নাকি? আর মথুরকে তো আমি বেটা মেনেছি, আমি আমার বেটা আর নাতিকে কি করে যেতে দিব? রানী শান্ত হন, অস্থির হন, দেখো এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু কিন্তু বিয়াই মশাই তো কষ্ট করে কয়ে দিয়ে গেছেন, মথুর মথুর আর তার কোকাকে নিয়ে চলে যাবে, আর মথুর তো কিছু কইল না। মথুর তো মথুরের মধ্যেই নেই, সে তো এইসব নিয়ে কিছু ভাবতেই পারছে না। তাকে এখন অনেক যত্নাতি করতে হবে, শোক তাপ কাটানোর সময় দিতে হবে। আর তাছাড়া বিতাড়িতে গেলে ওর যত্নাতি কে করবে? আর ওর বাচ্চা কি বা কে দেখবে? ওর চিঠিমার তো বয়স হচ্ছে, আর তাছাড়া ওর বউটান সবকিছু পেলে ওর বাচ্চাকে দেখবে? ঠাকুরপো চলো নিচে তো সকলে। ও মা, কি কি হয়েছে? আবার কিছু হয়েছে নাকি? বউটান, আপনার বোন তো মথুর আর নাতিকে যেতে দিতে চাইছে না। কি করে যেতে দিই বলো তো দিদি? তুমি তো নিজের চোখে দেখলে বাচ্চাটা কেমন ভাবে কেঁদে চলেছে। মা মারা ছেলে, তাকে তো আমরাই সামাল দিতে পারছি না। ছোটকুকির কাছে গিয়ে একটু শান্ত হচ্ছে, ছোটকুকি না থাকলে যে তাকে থামানোই যাচ্ছে না দিদি। তাকে আমি কি করে যেতে দিই বলো তো? ওকে তো চটকুকিও থাকবে না, কি ওকে সামাল দেবে? তখন কি হবে দিদি? বউ, ছোট কুকি কি সারা জীবন তার দিদির ছেলেকে মানুষ করবে? তার নিজেরও তো একদিন বেতা হবে, তার নিজের ছেলের জন্ম দেবে, তখন কি হবে বউ? তা তো বটেই, কিন্তু বোঠান, আপনি কি ইঙ্গিত করছেন সেটা একটু স্পষ্ট করে বলুন তো। দেখো ঠাকুর, ছোট কুকিরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? তুই একবার তার বের সম্বন্ধ এসেও নানা কারণে ভেঙে গেছে, আর এই বাড়িতে পাঁচ রকম নোকের যাতায়াত, পাঁচ রকম কথা, দেখবো তুই কিছু মনে করিস নে। ছোট কুড়িমাও কইছিলেন নোকে পাঁচ রকম কথা কয় ছোট কুকিকে নিয়ে, ছোট কুকির বদনাম করে। শুধু শুধু রটনা রটা তো ভালো নয়, তাই না? ছোট কুকিরও তো একটা জীবন আছে নাকি? কিন্তু বোঠান, মথুরকে তো আমরা বেটা মেনেছি। মানছি মথুর আমাদের বেটা, কিন্তু মথুর কোন পরিচয় এই বাড়িতে থাকবে, আর নোকে কি কইবে সেটা বলো? আর ও শুধু শুধু নিজের বাড়িঘর ছেড়ে এই বাড়িতে থাকবেই বা কেন? এতে কি মথুরের মঙ্গল হবে? রানী, বৌঠান কিন্তু ভুল কিছু বলছেন না। মথুরকে আমরা কোন পরিচয়ে এ বাড়িতে আটকে রাখবো বলো তো? কিভাবে আটকে রাখবো? আর আর সেই বা কেন থাকবে এ বাড়িতে?
মথুরকে আমরা কোন পরিচয়ে এ বাড়িতে আটকে রাখবো বলো তো? কিভাবে আটকে রাখবো? আর সেই বা কেন থাকবে এ বাড়িতে? তুই এমন চুপচাপ হয়ে আছিস কেন? কি হয়েছে তোর? আমি তোকে সকালে অমন করে কয়েছি, তাই তোর খারাপ লেগেছে তাই না? না গো দিদি, তোমার কথায় খারাপ লাগবে কেন? আমার তো চারদিক শূন্য হয়ে গেছে। মতুন আমার ডানা তয়ে উঠেছিল সব বিষয়। আর যখনই আমি বাচ্চাটার কথা ভাবি, তখনই কোথায় যাচ্ছ বাবা তুমি? আমার ফিরতে দেরি হবে বড়। ফিরতে দেরি হবে মানে? বাবা, এই আদারে তুমি এখন বেরিও নি, কোকাকে একবার কোলে নেবে? তুমি তো আজ অব্দি তোমার কোকাকে কোলে নিয়ে দেখো নি। আমি বেরোতেই হবে, আমার সময় নেই মা। আর চিন্তা করবেন না, আমি ঠিক ফিরে আসবো, তবে দয়া করে আমায় বাধা দেবেন না। দূরের আব্বাবটা কেমন হয়ে গেছে বলবো? মাতার কোনো ঠিক নেই। আমি তো এই কথাখানি সকালে কয়েছিল, মতুরের এখন যত্নার্থীর প্রয়োজন। আমি মানছি বউ, মতুরের যত্নার্থীর প্রয়োজন, কিন্তু ছোট কুকি, তুই খোকাকে নিয়ে ভেতরে যা। দেখ বউ, তুই মধুরের এই দশা নিয়ে ছোট কুকির সম্মুখে আলোচনা করিস নে। ছোট কুকি হয়তো ভালো মনেই মধুরের যত্ন আত্মীয় করতে যাবে, কিন্তু সেই নিয়ে ছোট কুড়িমা থেকে শুরু করে এই বাড়ির প্রত্যেকে পাঁচ রকম পাঁচ কথা কইবে। তার থেকে আমি কইছিলাম কি, তুই কবরেজ মশাইকে ক পড়তে, আর তেনাকে ক এমন কোন ওষুধ দিতে যাতে মতুরের মাথা ঠান্ডা হয়। এমন ভাবে অনহনে বেরিয়ে গেল কেন? কোথায় যাচ্ছে সে? এই পথ দিয়ে তো তিনি গেছিলেন, নিশ্চয়ই সামনে গেলে তাকে পাবো, কিন্তু কিছুই তো ঠাউর হচ্ছে না। দূরে একটা আগুন দেখা যাচ্ছে, দেখি। তিনি তো সেই ভৈরবী মা, আমি জানতুম এর দেখা ঠিক পাব, এর কাছে হয়তো আমার সব প্রশ্নের উত্তর পাব। নিশ্চয়ই উনি অনেক ক্ষমতা ধরেন, নইলে কাল রাতে উনি স্পর্শ করার সঙ্গে সঙ্গে সারা শরীরটা এমন শিহরণ উঠবে কেন?
কি ছিল তার স্পর্শে? সাধনার তেজ? মা, কেন এসেছিস সেখানে? তুই কি চাস? তুই মা, তুমি অন্তর্যামী। আমি যা ভাবছিলাম তুমি তুমি তা বুঝতে পেরে গেছিলে। তোমার স্পর্শে আমার আমার গা কাঁপছিল, বিবশ হয়ে গেছিল। তুমি জানো না মা, আমি কেন তোমায় খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। আমি জানতাম জানতাম এই শ্মশান ঘাটে তোমার অধিষ্ঠান। সেদিনই তো বলেছিল এই পথ তোর জন্য নয়। যা, যাব মা, ফিরেই যাব। কিন্তু ফিরে যাবার আগে আমার মিতা স্ত্রীর সাথে একবার কথা বলিয়ে দাও, শুধু একবার। আমার প্রার্থনা রাখো মা, না হলে তুমি তুমি শতবার তাড়িয়ে দিলেও আমি আমি আবার আসবো। তোর কি ধারণা আমি এমন কাজ করতে পারি? হ্যাঁ মা, তুমি অসাধ্য সাধন করতে পারো। এক মুহূর্তে মানুষের মানুষের মনের কথা জানতে পারো মা। আমার এই প্রার্থনাটুকু রাখো, দয়া করো। তুই তো এমনিতেই অবিশ্বাসী। না মানিস ঈশ্বরকে, না মানিস অলৌকিক কোনো ঘটনাকে। তাহলে কি করে বুঝলি যে মৃত মানুষের সঙ্গে কথা বলা যায়? এমন ধারণা তোর হলো কি করে? আমি ভাবতুম না, কেউ বললেও বিশ্বাস করতুম না, কিন্তু নিজের চোখে স্পষ্ট দেখেছি। আমার স্ত্রী চিতার সামনে দাঁড়িয়ে আছে। ওর মুখ চোখ থেকে মনে হচ্ছিল ও যেন আমায় কিছু বলতে চাইছে। কেন আমায় আমায় ছেড়ে চলে গেছে? আমি নিজের চোখে তো অবিশ্বাস করতে পারি না। আমি জানতে চাই, আমি জানতে চাই ও কেন আমাকে ফেলে রেখে চলে গেল, কেন আমার স্ত্রী আমায় ছেড়ে চলে গেছে, আমি জানতে চাই। যা বলছি শোন, বাড়ি ফিরে যা, আমার ধ্যানের সময় হলো। এ সময় আমি কারোর সাথে কথা বলি না। আমি হাল ছাড়বো না কিছুতেই, করুণার সঙ্গে আমার কথা বলতেই হবে। যে করেই হোক আমাকে কথা বলতেই হবে।
চটকুকে, তুমি এখানে কি করছো? মা কইছি শেষ জামাই দাদা তো এখনো ফিরলেন না। দেখ বউ, তুই মধুরের এই দশা নিয়ে ছোট কুকির সম্মুখে আলোচনা করিস নে। ছোট কুকি হয়তো ভালো মনেই মধুরের যত্ন আত্মীয় করতে যাবে, কিন্তু সেই নিয়ে ছোট কুড়িমা থেকে শুরু করে এই বাড়ির প্রত্যেকে পাঁচ রকম পাঁচ কথা কইবে। আমি তার জন্য অপেক্ষা করব, তুমি এসেলে যাও, টাওরকে গিয়ে বলো তার জন্য আলাদা করে কাওয়ার তুলে রাখতে। যাচ্ছি, কিন্তু মা তুমি এখানে একা থাকবে, আমি কি তোমার কাছে ফিরে আসব? না, তার কোনো প্রয়োজন নেই, যেটা কইলুম সেটা করো, যাও। এখন ফিরলে, আর এদিকে আমি তোমার জন্য চিন্তায় চিন্তায় মরছি বাবা। এতক্ষণ মথুর তুমি ভেতরে এসো, হাত মুখ ধুয়ে নেবে, চলো আমি তোমার জন্য ওখানে নুচি বেজে আন। আপনি এখনো কেন জেগে আছেন? আমি তো মা মথুর, সন্তান বাইরে থাকলে কোনো মা কি নিশ্চিন্তে ঘরে থাকতে পারে? তাই তুমি ঘরে ফেরা না পর্যন্ত আমার মনটা বড় আঞ্চান আঞ্চান করে, বড় আঞ্চান আঞ্চান করে। কিন্তু মা, ওই ঘরে যে আমার আর মন বসে না, বাইরে থাকলে তাও সময়টা কেটে যায়, আপনি আমায় নিয়ে অত ভাববেন না। ভাববেন না বললেই তো আর ভাবনা চলে যায় না মতো। আমি আমার মেয়েটাকে হারিয়েছি, সারাক্ষণ আমার আমার বুকটা হা হা করে, আমি আমার বেটাকে আর হারাতে পারবো না। তুমি মায়ের বেটা কানা পেছো মত, এসো মতুন, তুমি ভেতরে এসো, তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি, ভেতরে এসো। আমি তো মা মতুন, সন্তান বাইরে থাকলে কোনো মা কি নিশ্চিন্তে ঘরে থাকতে পারে? দেখো এই ঘর সাজানোটা তোমার পছন্দ হলো কিনা। দেখ তো মা, এই ঘর কানা কেমন সাজানো হয়েছে, তোর পছন্দ হয়েছে কিনা। এই ঘরে জামাইকে তিতু করার দায়িত্ব কিন্তু তোর। কোনো কথা নয়, না হা করো। কি হলো, হা করো। মথুর ঠিক হলো বাবা, ঘরে ঢোকো, তোমায় খুব স্বপ্ন দেখাচ্ছে বাবা, একটু মুখে দিয়ে একটু বিশ্রাম নাও কি তুমি। আমার আমার শরীর ঠিক আছে মা, কিছু হয়নি, কিন্তু আমি শুধু ওই ঘরে আমি ওই ঘরে থাকতে পারবো না। ওই ঘরে যে ক্ষমা করবে মা। মতো মতো কি হলো, কি কোথায় যাচ্ছ তুমি মতো? শোনা,